আজকের কর্মসূচি পূর্ব ঘোষিত ছিল না। আপনারা জানেন যথারীতি আমাদের আগামীকাল 3টা পর্যন্ত 24 ঘন্টা একটা আলটিমেটাম ছিল। আমরা এরপরে আমাদের কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটি শিক্ষার্থীদেরকে সংক্ষুব্ধ করায় তারা নিজেরাই রাজপথে নেমে এসেছে। আমরা এখন সিদ্ধান্ত নিব যে এই কর্মসূচি আমরা কতদূর নিয়ে যাব এবং শিক্ষার্থীরা যা চায় সেই উপলক্ষে আমরা সিদ্ধান্তটি নিব এবং সমন্বয়কে আমরা একত্রিত হয়ে বিষয়ে একটি সিদ্ধান্ত নিব। দেখুন, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে, এর উপর আমাদের কন্ট্রোল নেই। আমরা শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত করতে এখানে এসে উপস্থিত হয়েছি। শিক্ষার্থীরা যা চাইবে আজকের কর্মসূচি সেভাবেই পরিচালিত হবে। সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে এটি নির্ধারণ করব এবং আপনাদেরকে জানিয়ে দেব। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছি তারা মূলত এখানে একত্রিত হয়েছে সাধারণ শিক্ষার্থীদের এই কর্মসূচিকে নিরাপত্তা দেওয়া এবং সার্বিক দিক দেখাশোনা করার জন্য।